विश्वख्यात इस्लामी चिंताविद बांग्लादेश जमात इस्लामीर आमिर साबेक मंत्री और अभिज्ञ पार्लामेंटेरियन मौलाना मुतिर रहमान निजामी 69 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক জননেতা নিজামী আজ 4 বছর ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিঃসঙ্গ জীবন যাপন করছেন। দেশে বিদেশে সমালোচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে তার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের বিচার কার্য। এই ট্রাইব্যুনালের পূর্ববর্তী রায়গুলো যথেষ্ট বিতর্কের জন্ম দিলেও न्याय विचार प्राप्तिर मौलिक अधिकार प्रतिष्ठार अभिप्राय आईनी लड़ाई चालिये जाच्छेन तार आईनजीवीगण। जनाब निजामीर बिरुद्धे आनीत एकटि अभियोग हच्छे 1971 सालेर 14 मे तार नेतृत्वे पाकिस्तान सेनाबाहिनी राजाकार अलबदररा पाबनार डेमरा ओ बाउजगाड़ी ग्राम घेराव करे 450 हिंदुके निर्विचारे गुली करे हत्या करे। आर ए अभियोगेर अन्यतम प्रत्यक्ष साक्षी हिसेबे স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল হক ওরফে নান্নু 2013 সালের 20 জুন আদালতে মাওলানা নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য দেন। অ্যাডভোকেট নান্নু ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার আগে থেকেই ইউটিউবে তার দুটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশিত হয়, যেখানে তিনি 1971 সালের কোনো অপরাধমূলক ঘটনার সাথে মাওলানা নিজামীর সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করেন। এর একটি সাক্ষাৎকার বেসরকারি টেলিভিশনেও প্রচার করা হয়। সাক্ষাৎকার দুটি এখনও ইউটিউবে বিদ্যমান রয়েছে। তবে 2013 সনের 18 সেপ্টেম্বর শামসুল হক নান্নুর একটি গোপন কথোপকথনের উপর ভিত্তি করে লন্ডন থেকে প্রকাশিত দ্য টেলিগ্রাফ পত্রিকার একটি রিপোর্ট বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে, যেখানে মাওলানা নিজামীর বিরুদ্ধে কথিত অভিযোগের এই প্রত্যক্ষ সাক্ষী সরকারের কিছু চক্রান্তের তথ্য ফাঁস করে দেয়। স্বাধীন হওয়ার পর যখন যাদের লোকজন মারা গেছে তারা আসাদকে দেখা দিল যে এই লোক কি আনছিল, এবং তখন মুক্তিযোদ্ধারা কোনো আদালতে আসাদের বিচার করে আর বিচার করে তার মৃত্যুদণ্ড দেয়। প্রসিকিউশনের কাছে আপনি কি বলেছিলেন? প্রসিকিউশনের কাছে আমি বলছি যে আমরা হত্যাকাণ্ড পাকিস্তানি সেনাবাহিনীকে রাস্তা আসাদ দেখা নিয়ে এসেছি। সেই কথোপকথনে মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে সরকারের শীর্ষ ব্যক্তিত্ব ডিজিএফআই ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক তাকে ভীতি প্রদর্শন ও প্রলোভন দেখানোর উল্লেখ করা হয়েছে। সবাই জামাতে ভোট দিছে, রেজাল্ট হইল কি টুকু সাহেব আমার 5টা কেসে 1 নম্বর আসামি। আমি সেই গন্ডগোল জানেন না, ছিলাম না, আমার ছেলেটারও হাত ভেঙে দিল 5টা কেসের আসামি করে দিল। আর তা আমি তো জানতে বাসা লাগবে প্রায় 15 লক্ষাধিক টাকা খরচ অপোজিট পার্টির সাথে ফাইট করে দাঁড়ে টিকে থাকি। খুব জ্বর কাছে আমার পর তখন এই সাক্ষীকে হলেন কিভাবে আমার ছেলের এএসপি চাকরি হইল বিসিএস ব্যাপারে, এখন তাকে আউট করে দেয় তখন তখন টিভির সাথে আমার একটা কন্ডিশন হইল বলে তুমি মুক্তিযোদ্ধা, তোমাকে আমি যেভাবে সাক্ষী দিতে বলি সেভাবে সাক্ষী দিবে, তোর ছেলের চাকরি বল আদারওয়াইজ পুলিশের ইনভেস্টিগেশন হয় তোর ছেলের নাম কেস। রিপোর্টটি প্রকাশ হবার পর 21 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে সরকার নিয়োজিত প্রসিকিউটররা নান্নুকে নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে অভিনব চেহারার অধিকারী নান্নু পুরো ঘটনা অস্বীকার করে বলেন ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তি তিনি নন, এমনকি ভিডিওগুলোর কণ্ঠস্বরও তার নয়। বিভিন্ন মিডিয়াতে নান্নুর এ বক্তব্য ফলাও করে প্রচার করা হয়, এমনকি কেউ কেউ সাক্ষ্য জালিয়াতির জন্য বিবাদী পক্ষকে দোষারোপ শুরু করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিটিকেই শামসুল হক নান্নু হিসেবে প্রমাণের ক্ষেত্রে যে কটি যুক্তি তুলে ধরা হয় তা হল, যে ব্যক্তিকে আমার নামে পরিচিত করে দেখানো হয়েছে সে ব্যক্তিটি আমি নই, ভিডিওতে আমার নামে পরিচিত করিয়ে যে ব্যক্তিকে দিয়ে আমার বক্তব্য বলে যা প্রচারিত হয়েছে বা হচ্ছে তা আমার বক্তব্য নয়। প্রথমত সংবাদ সম্মেলনে নান্নু দাবি করেন অনেক আগ থেকেই তার গোফ রয়েছে, বক্তব্য রাখা ব্যক্তির গোফ রয়েছে, অথচ গোপন ভিডিও বা ইউটিউবে কথা বলা ব্যক্তিটির তা নেই।
দ্বিতীয়ত, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা এবং গোপন ভিডিও বা ইউটিউবে কথা বলা লোকটির চুলের ধরনও ভিন্ন। তৃতীয়ত, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা লোকটি প্রকৃত শামসুল হক নান্নু, ইউটিউব আর গোপন ভিডিওর ব্যক্তিটি অন্য কেউ। প্রকাশিত ভিডিওগুলোতে ভিন্ন কোনো ব্যক্তির কণ্ঠস্বর নকল করে তার নামে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে নিতান্ত স্বাভাবিকভাবেই দাবি ওঠে, কে আসলে প্রকৃত শামসুল হক নান্নু? এক্ষেত্রে আমরা প্রথমেই দৃষ্টি দেব জাতীয় পরিচয়পত্রে ব্যবহার করা পাবনা জেলা নিবাসী জনাব শামসুল হক নান্নুর ছবিটিতে। সেখানে তার গোঁফ নেই এবং চুলের দৈর্ঘ্যও স্বাভাবিক। তার ভোটার নং 161। এরপর সুপ্রিম কোর্টের একজন নিবন্ধনকৃত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্ট ডাইরেক্টরিতে অ্যাডভোকেট শামসুল হক নান্নুর যে ছবি পাওয়া যায়, সেখানেও তিনি গোঁফবিহীন এবং স্বাভাবিক দৈর্ঘ্যের চুলের অধিকারী। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তার পরিচয়পত্র নম্বর 2250 এবং তিনি 1987 সালে কোর্টের তালিকাভুক্ত হন। এছাড়া 2011 সালের 2 জুন তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সৈয়দ রেজাউর রহমান, হায়দার আলী এবং আলতাফ হাওলাদারের তদন্তের উদ্দেশ্যে পাবনা পরিদর্শনকালে তাদের সাথে একজন ব্যক্তিকে দেখা যায়। যিনি নিজেই সাংবাদিকদের সামনে নাম ও পরিচয় তুলে ধরেছেন অ্যাডভোকেট শামসুল হক নান্নু হিসেবে। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং পাবনা জেলা আওয়ামী লীগেরও নেতা। যুক্তির স্বার্থে তার পাসপোর্টে ব্যবহৃত ছবির দিকেও দৃষ্টি দেয়া যায়। এবার ঘটনা অনেকটাই পরিষ্কার। জাতীয় পরিচয়পত্র, সুপ্রিম কোর্ট ডাইরেক্টরি, ব্যক্তিগত পাসপোর্ট এবং তদন্ত কর্মকর্তাদের সামনে পরিচয় দানকারী এবং ইউটিউব ও গোপন কথোপকথনে অংশ নেওয়া ব্যক্তিটি যে একই যার নাম শামসুল হক নান্নু। তাহলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়া নান্নুর গোঁফ আর চুল এলো কোথা থেকে? অথবা এই লোকটি প্রকৃত শামসুল হক নান্নু হলে তদন্ত কর্মকর্তাদের সামনে পরিচয় দেয়া শামসুল হক নান্নুটা কে? লম্বা চুল আর গোঁফ মণ্ডিত চেহারার অধিকারী হয়েও নান্নু সেদিন তার মোটা ভ্রু, থুতনির গর্ত, মাথার হালকা টাক আর চুল শিথি করার ধরনকে আড়াল করতে পারেননি। এবার আসা যাক ইউটিউবে প্রকাশিত ভিডিও এবং সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা লোকটির কণ্ঠস্বর প্রসঙ্গে। উভয় কণ্ঠস্বর একই ব্যক্তির কিনা এবং তার প্রদত্ত বক্তব্য কতটুকু সত্য তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারন্যাশনাল ভেরিফিকেশন সার্ভিস IVS এর প্রধান তদন্তকারী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জন পি স্লেটার কর্তৃক ফরেন্সিক ভয়েস টেস্ট অ্যানালাইসিসের জন্য পাঠানো হয়। অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জন পি স্লেটার মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক প্রশিক্ষক, পরিচালক এবং CID কমান্ডার, কণ্ঠস্বর বিশেষজ্ঞ ও সাবেক FBI কর্মকর্তা, যিনি বর্তমানে ইন্টারন্যাশনাল ভেরিফিকেশন সার্ভিস IVS এর প্রধান তদন্তকারী এবং কৌশলগত সত্য যাচাই প্রকল্পের অপারেশনস ডাইরেক্টর হিসেবে কর্মরত। জন পি স্লেটার 2013 সালের 3 ডিসেম্বর সকাল 11টায় ওয়াশিংটন DC-র প্রেস ক্লাবে আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অ্যাডভোকেট শামসুল হক নান্নুর বিতর্কিত কণ্ঠস্বরগুলোর শতভাগ নান্নুর এমন মন্তব্য করে বিষয়টি পুনঃতদন্তের দাবি রাখে বলে উল্লেখ করে। In the extensive study of the video recordings, it was determined, again through various different measures of audio analysis, that Mr. Nannu is actually the same person in all the videos. সংবাদ সম্মেলনে বলা হয়, ভিসেরা রিপোর্টে প্রমাণিত যে 2012 সালের 13 মে ও 10 জুনের গোপন ভিডিও, 2013 সালের 22 জুন বিভিন্ন টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকার এবং 2013 সালের 21 সেপ্টেম্বরের সাংবাদিক সম্মেলনের ভিডিও সহ 6টি অডিও এবং ভিডিও কণ্ঠস্বর একই ব্যক্তির বলে 99.98% নিশ্চয়তা পাওয়া যায়। জনাব নান্নু কর্তৃক সরকারের শীর্ষ ব্যক্তি এবং অন্যান্য সংস্থাকে জড়িয়ে প্রদত্ত বক্তব্য তার এবং প্রায় শতভাগ সত্য বলে প্রতীয়মান হয়। আট বছর কোনো ইন্টারেস্ট নেই, সরাসরি শেখ হাসিনা PM দপ্তর থেকে
লিখিত স্টেটমেন্ট যেটা ট্রাইব্যুনালে পেশ করেছেন প্রসিকিউটররা, আর সেখানে সাক্ষী হিসেবে আপনার নাম আছে এবং আপনি তাদের নাম বলেছেন, এরকম স্টেটমেন্ট আছে? এই ধরনের কোন স্টেটমেন্ট থাকলে স্টেটমেন্টটা ঠিক না, আমরা এই ধরনের স্টেটমেন্ট দেইনি। এছাড়া অ্যাডভোকেট নান্নুর দেয়া বিভিন্ন বক্তব্য বিশ্লেষণ করেও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। নিম্নে প্রদর্শিত বক্তব্যগুলোর সবুজ অংশকে স্বপ্রণোদিত এবং সত্য, আর লাল অংশকে আরোপিত এবং মিথ্যা হিসেবে চিত্রায়িত করা হয়েছে। বলা হয়ে থাকে আদালতের চোখ আইন দিয়ে বাঁধা, অর্থাৎ আদালত বিচার করে সাক্ষ্য প্রমাণ দিয়ে, অভিযোগকারী কিংবা অভিযুক্ত ব্যক্তির শক্তিমত্তা বা দুর্বলতা দিয়ে নয়। ফলে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে দুর্বলতম নাগরিকটিও ন্যায় বিচারের প্রত্যাশা করে প্রতিনিয়ত। তাই 1969-এর গণ আন্দোলনে শহীদ আসাদের নামাজে জানাজার ইমাম, সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান জননেতা মাওলানা মতিউর রহমান নিজামীও আজ একইভাবে ন্যায় বিচার প্রার্থী।